দর্শক শ্রোতা, আমরা একটু কথা বলবো একজন মুরব্বীর সাথে, অর্থাৎ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের আপন ভাই, অর্থাৎ কাঞ্চন সাহেবের বাবা এবং ওনার বাবা আপন ভাই। জি, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আচ্ছা, আপনাদের কেমন লাগে যে এত বড় মাপের, উচ্চ মাপের একজন মানুষের জন্মস্থান এখানে এবং আপনার ভাই, আপন চাচাতো ভাই ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কেমন লাগে তখন? আমাদের কাছে তো ভালো লাগে, কেমন আপনাদের কাছে কেমন লাগে তা তো আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ভালো লাগে বলেই তো আমরা আসছি এখানে, সেই ঢাকা থেকে আসছি, তার অগণিত ভক্ত রয়েছে, কি বলবেন? না, সকলের কাছে মানে দেশ মানে ঢাকা গ্রামের বাড়িতে তো মনে করেন সে যতদিন রয়েছে সততার সাথে চলছে বা সকল মানুষের সাথে ভাই বেরাদের সাথে মানে মিলেমিশে চলছে। তারপরে ঢাকা শহরে গিয়া, ঢাকা শহরে তো তার প্রভাব আছে, নাম আছে সারা দেশময় নাম আছে, সে এরকম কোনো উন্নতি কাজ তার জীবনে করে নাই। না না না, খুব ধার্মিক মানুষ সে, খুব ধার্মিক মানুষ সে, পাঁচ অক্ত নামাজ পড়ে বা এই সকলের সাথে মানে চলাফেরার মাধ্যমেও তার কোনো ভুল ত্রুটি সে করে না, এরকমভাবে সে চলাফেরা করে। তার ছবি কি আসলে সিনেমা হলে গিয়ে দেখেছেন কখনো আপনি? না, আমরা তো সকলেই ভাই বেরাদ্দ যারা আছে সকল সময় দেখছি যে সে যে ছবিগুলো করছে সততার ভিতরে কি করছে, কোনো অবৈধভাবে সে ছবি করে নেই। রাস্তায় বের হলে আপনি কাঞ্চন সাহেবের ভাই কি বলে মানুষ? রাস্তায় বের হলে আমি একদিন তার সাথে বেরোয়ছিলাম, সে উত্তরা থেকে ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকছিল, ঢুকার পথে সে নিজে গাড়ি ড্রাইভিং করে আসছে, তো আমি পাশে সিটে বসা, সে ড্রাইভিং নিজে চালায় আইসে গাড়ি, তো ওই ছানা ভাই নিজে যতগুলো যে চেকপোস্ট ছিল সকল সময় তারা সে তারে সেলুট দিছে, সালাম দিছে বা ইয়ে করছে, সম্মান করছে। হ্যাঁ, সম্মান করছে। তারপরে আমি আইলাম বলে হয়েছে, এই সময় আমি এতে থাকি এই ক্যান্টনমেন্টে, তো আমার ক্যান্টনমেন্টে নামা দিতেছে, তো পরে করতেছে, তো ওই অতটুকু রাস্তা তুই আইটা জায়গা, আমি তো যাবো গা পুরান ঢাকায়। তারপরে আমি নামতেছি ওই ডাইন সাইডে, তখন আমার বলতো সেই বেকুব তুই ডাইন সাইডে নামস কেন, তুই বাম সাইডের সাথে নামবি, সকল সময় গাড়ি থেকে বাম সাইডে নামবি। হ্যাঁ, তো আমি পরে আমার ইয়ে করতেছে, তো গাড়ি তো এইভাবে নামবি না কোনো সময়। তো এরকম সকল ভাই বোনদের সাথে সে চলাফেরা ভালো মানে এক মন মানসিকতা সবসময় ভালো নিয়ে চলছে, কিন্তু আমরা বাড়িতে যারা ছিলাম এদের মধ্যে ত্রুটি বিত্রুটি আসছে, যার ফলে আমরা স্বয়ং সম্পন্ন হইতে পারিনি, ভাইয়ের কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা, সে ভালোভাবে চলছে বা ইয়ে করছে। এই এই বাড়িটাই শুধু না, আর কিছু করেছে না? এই বাড়িটাই আর মনে করেন যে বন্ধে জমি টমি আসছে মানে জমি টমি করছে, তারপরে এলাকাতে আসলে ওরকম কিছু, এলাকাতে ওই যে মসজিদ টসজিদ গুলাতে তো ইয়ে করছে, আর এলাকাতে এরকম কোনো কিছু করে না। ওই পিছনে মসজিদটা রয়েছে, হ্যাঁ মসজিদ, সামনে যে একটা মাদ্রাসা মসজিদ আছে এইগুলো করছে, আর আপনি এই যে পিসারি গুলো আছে, তারপরে একটু বাগান টাগান করছে, মানে মাছ চাষ করে, মাছ চাষ করা, কিছু গাছ গাছরা লাগাইছে সে ঢাকা শহরে থেকে আনি। আমি ব্যবসা করি, আমি ওই যে আপনি ফল টলের ব্যবসা ব্যবসা করি। জি, একটা পরিবার আসলে দর্শক শ্রোতা, এক এক রকম মানুষ হয়, একটি পরিবারে পাঁচ ছজন ছেলে থাকলে যাই থাকুক, এক একজনকে আল্লাহ তালা এক এক জায়গায় নিয়ে যায়, যেমন অন্য এক উচ্চতায় নিয়ে গেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে, অর্থাৎ তার নাম কিন্তু বিশ্বের দরবারে রয়েছে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি, কি বলবো আর। আর এই যে বাজারে বের হন বা রাস্তায় বের হন যখন জানে যে ইলিয়াস কাঞ্চনের ভাই আপনি? না, আমাদেরকে আমরা বাজারে আড্ডে বাজারে যেহানি যাই মনে আমাদের তো আলাদা একটা সম্মান, আমাদের সম্মানটা যে সম্মানটা যতটুকু সম্মান পাই এটা এই ভাইয়ের অবদানেই আমরা পাই। আর আমাদের মাধ্যমে মনে করেন ওই ভাই যতটুকু সততা নিয়ে চলাফেরা করতেছে বা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত করতেছে এগুলো আমাদের মাধ্যমে কম, কারণ আমরা এটা ধরে রাখতে পারি না। ওই জন্য আমরা পারিবারিক সমস্যায় আসি, বিভিন্ন ইয়েতে আসি, তার মতো তো আর আমরা এরকম ব্যস্ততার কারণে আমরা তো আর এরকম সততা ধরে রাখতে পারি না। বুঝছেন, আর এমনিও মনে করেন সে আমাদের গ্রামে না, আমি মনে করি ঢাকা শহরে কোন আর যে কোনো ডিস্ট্রিক্টেই কোন, এইটা আমরা ভাই বেরাদ্দ হিসাবেও তার এই সম্মানটুকু বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের কাছে কম কিন্তু বিভিন্ন জায়গায় মানে মানুষের কাছে অনেক, মানুষ বলে আমাদেরকে আরে কি মানুষ তোমাদের মধ্যে এলো, তারপরেও তোমরা ইয়ে করতে পারো না, এই আর কি, বুঝলেন না, গর্বের গর্বের বিষয়। ওনার ছবি কি আসলে হলে গিয়ে দেখছেন? ছবি হলে গিয়ে দেখছি, তারপরে আপনার এই আমাদের গ্রামে যে হলগুলো ইয়াতে বা হ্যাঁ এই যে আসলে এটাতেও দেখছি। আমি করিমগঞ্জে কোনো সিনেমা? না, করিমগঞ্জে আগে ছিল, এখন নাই।
একটা সিনেমা ভাঙিয়ে ফেলতে সব ভাঙিয়ে ফেলতে চলে না চলে না আর কিশোরগঞ্জে আছে কিশোরগঞ্জে এখন আমরা দেখতে ইচ্ছুক থাকলে ওরসবি আসলে আমরা দেখি আর আমরা তো অনসবি হলে দেখতে হয় না এখন তো মনে করেন এই যে টিভি চ্যানেলে বা এই আপনার মোবাইলে সব কিছু দেখা যায় এই ওই যে আমরা ওই পাশে আরো যে ভাই ভাই বেরোদ্দার আছি ওই পাশে এই যে তার ভাই আছে দর্শক শ্রোতা এই যে পুরো গ্রামের দৃশ্য দেখুন কি ভালো লাগতেছে আমার কাছে আসলে এখানে অথচ বাড়িঘরগুলো দেখুন গ্রামের একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে যদিও কিন্তু খুব ভালোই লাগে আসলে তবে খানচুন সাহেব আসলে ব্যস্ততার কারণে আসে না বোধ হয় সম্ভবত আসেন আমরা পিসারিটা যে এইদিকে পিসারি টিসারি আছে এগুলা মাছের খামার হ্যাঁ মাছের খামার টামার আছে কিছু গাছ গাছ আছে এই পিসারিগুলো আছে তারপরে বন্ধের মধ্যে আরও পিসারি আছে জমি জমা এই আছে আর কি আর এই যে দেন গাছগুলো লাগাইছে ওই গাছগুলো মানে এই যে ইয়াতে আনে কিনে কিনে লাগাইছে এই ফিশারিগুলো না জি এখানে মাছ আছে হ্যাঁ মাছ আছে এই সবগুলা কার সবগুলাই সব হ্যাঁ হ্যাঁ আরও এই যে বন্ধে আছে আরও বিভিন্ন ধরনের মাছ আছে এই যে মাছ হ্যাঁ এই গুরুস্থানটাও তারই মনে করেন এই যে ইয়াতে আছে যা কিছু মানে ওনারই আর এই পিসারিগুলাও তারই কিছু গাছ গাছরা আছে ওইদিকে ওইটাও বাবা মার কবরটা কোনটা ওনার বাবা মার কবরটা ওই সামনে ওই ভিতরে না হ্যাঁ ভিতরে ওই যে পিসারি গুলো আছে না ওই যে বন্ধের মধ্যে কলার বাগ টাক দেওয়া সামনের দিকে কাঞ্চন সাহেবকে চিনেন আপনি হ্যাঁ চিনি আমার ভাই এলাকার মানুষ আমি চিনবো না সে খুব ভালো মানুষ সে যখন ডাকার থাকে বাড়িতে আইব দুজো কবর বা মানুষে অনেক মানুষ বীর ভাঙ্গে মানুষ আই দলে দল মানুষ আয়া তারা দেখতে আই দেখতে আসে সে একজন ভালো লোক দামি ইয়াস্তানজু সাহেবের কি কোনো বদনাম আছে না তার কোনো বদনাম নাই সে একজন কোনো বদনাম নাই কোনো বদনাম নাই এলাকার মাঝে কোনো বদনাম নাই তার আসলেই না তার কোনো বদনামই হইতে পারে না আইলে অনেক মানুষ এটা দান দক্ষিণা করে টাকা পয়সা দিয়ে যার কী সমস্যা কার কী লাগবো না লাগবো সব এসে বুঝে বোঝার চেষ্টা করে একজন আইলেও মনে করেন ডাক দিলেও সেখানে কথাটা শুনে মাথায় ঢুকা মাথায় ঢুকা এই মফস্বল একটি গ্রামে আসতিয়াপাড়ায় তার জন্ম এমন বড় মাপের একজন মানুষের আজকে খুব ভালো লাগছে আসলে তার প্রত্যেক নিবাসে এসে আজকে বিদায় নিচ্ছি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের প্রত্যেক নিবাস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।